কোরবানি ঈদ সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন চুয়াডাঙ্গার গরু খামারিরা। দেশীয় পদ্ধতিতেই গরু মোটা তাজা করছেন তারা। ভারতীয় গরু না আসলে এবছর বেশি লাভের আশা তাদের। চুয়াডাঙ্গা প্রতিনিধি জহির রায়হান সোহাগের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। চুয়াডাঙ্গার বিভিন্ন উপজেলায় কোরবানির ঈদ সামনে রেখে গরু মোটা তাজা করছেন নিয়মিত এবং মৌসুমি খামারিরা। এবছর জেলা জুড়ে 50,000-এর বেশি গরু দেশীয় পদ্ধতিতে মোটা তাজা করা হচ্ছে। স্থানীয় গরুর চাহিদা